আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা দেখব যে অ্যাজাজন 2 ডিসেম্বর ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের পয়েন্ট টেবিলের কী অবস্থান। এখানে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে গ্রুপ এ থেকে নেদারল্যান্ড এবং সেনেগাল শেষ ষোলোতে গেছে। এই গ্রুপের বাকি দুটি দল ইকুয়েডর এবং কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। গ্রুপ বি থেকে ইংল্যান্ড এবং ইউএসএ শেষ ষোলোতে গেছে এবং গ্রুপের বাকি দুটি দল ইরান এবং ওয়েলস এবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। গ্রুপ সি থেকে আর্জেন্টিনা ও পোল্যান্ড শেষ ষোলোতে গেছে এবং গ্রুপের বাকি দুটি দল মেক্সিকো এবং সৌদি আরব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কিন্তু মেক্সিকোর ভাগ্য খারাপ, কারণ এই গ্রুপের পোল্যান্ড ও মেক্সিকোর সমান পয়েন্ট হওয়া সত্ত্বেও গোল পার্থক্যের জন্য মেক্সিকো শেষ ষোলোতে যেতে পারেনি। গ্রুপ ডি থেকে ফ্রান্স ও অস্ট্রেলিয়া শেষ ষোলোতে পৌঁছেছে এবং গ্রুপের বাকি দুটি দল টিউনিশিয়া ও ডেনমার্ক এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কিন্তু একটা ঘটনা হলো যে এখানে গ্রুপের শেষ ম্যাচে টিউনিশিয়া ফ্রান্সের মতো দলকে হারিয়ে দিয়েছে। গ্রুপ ই থেকে শেষ ষোলোয় পৌঁছলো জাপান এবং স্পেন। শেষ ম্যাচে জাপান খুব সুন্দরভাবে একটা খেলা উপহার দিল আমাদের, যেখানে জাপান স্পেনকে 2-1 গোলে হারালো এবং শেষ ম্যাচে জার্মানি কোস্টারিকাকে 4-2 গোলে হারানো সত্ত্বেও শেষ ষোলোয় যেতে পারলো না, কারণ স্পেন এবং জার্মানি দুজনেরই পয়েন্ট ছিল 4 করে, কিন্তু গোল পার্থক্যের জন্য স্পেন দ্বিতীয় টিম হিসেবে জাপানের সঙ্গে শেষ ষোলোয় পৌঁছে গেল। গ্রুপ এফ থেকে শেষ ষোলোয় পৌঁছলো মরক্কো এবং ক্রোয়েশিয়া এবং বাকি দুটি দল বেলজিয়াম এবং কানাডার এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ। এবার হচ্ছে গ্রুপ জি, এখানে ব্রাজিলের শেষ ষোলোতে যাওয়া নিশ্চিত। তারা দুটি করে ম্যাচ খেলেছে, দুটিতেই জিতে মোট 6 পয়েন্ট পেয়েছে। অন্যদিকে বাকি তিনটি দল রয়েছে সুইজারল্যান্ড, ক্যামারুন এবং সার্বিয়ার পয়েন্ট যথাক্রমে 3-1 এবং 1। ফলে শেষ ম্যাচে সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের সঙ্গে এবং ক্যামারুন খেলবে ব্রাজিলের সঙ্গে। সেখান থেকে নিশ্চিত হয়ে যাবে যে কোন দলটি শেষ ষোলোয় যাবে। তবে আশা করা যায় ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডের যাওয়া শেষ ষোলোতে আশা করা যাচ্ছে। গ্রুপে শেষ খেলা রয়েছে 3 ডিসেম্বর। গ্রুপ এইচ, এখান থেকে পর্তুগাল শেষ ষোলোতে যাওয়া প্রায় নিশ্চিত, কারণ তারা দুটি ম্যাচ থেকে দুটিতে জিতেছে এবং 6 পয়েন্ট নিয়ে সব থেকে উপরে রয়েছে। তবে গ্রুপের বাকি তিনটি দল ঘানা, সাউথ কোরিয়া ও উরুগুয়ের মধ্যে কোন দলটি শেষ ষোলোতে যাবে তা জানার জন্য আমাদের 2 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এদের মধ্যে ঘানার একটা সুযোগ রয়েছে, কারণ তারা দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে, তাদের পয়েন্ট 3, বাকি হচ্ছে সাউথ কোরিয়া এবং উরুগুয়ের পয়েন্ট হচ্ছে 1। ফলে আশা করা যাচ্ছে যে একটি হচ্ছে চূড়ান্ত গ্রুপের অবস্থান। বুঝতে পারছেন যে এখন কী অবস্থা কোন গ্রুপের। এবারে ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রি কোয়ার্টার ফাইনালে যে ম্যাচগুলো হবে তা হচ্ছে নক আউট পর্যায়ে। এখানে নেদারল্যান্ডের সঙ্গে ইউএসএ এর খেলা হবে 3 ডিসেম্বর রাত 8:30। পরের কোয়ার্টার ফাইনাল খেলা হবে আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রেলিয়া, যেটা হবে 4 ডিসেম্বর। আরও অন্য একটা প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে, যেটা হবে ফ্রান্সের সঙ্গে পোল্যান্ডে, যেটা খেলা হবে 4 ডিসেম্বর রাত 8:30। এবং ইংল্যান্ড খেলবে সেনেগালের সাথে, যেটা খেলা হবে 5 ডিসেম্বর। নতুন যে 4টে দল শেষ ষোলোয় পৌঁছেছে তাদের মধ্যে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে 6 ডিসেম্বর, খেলাটা হবে রাত 8:30, এবং জাপান খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, খেলাটা হবে 5 ডিসেম্বর রাত 8:30। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।